গতিকে রাজস্থান বা বিভিন্ন জায়গাত বিভিন্ন অপজিশনত থকা সরকারে কি করেছে, খালি এনপিএস কন্ট্রিবিউশন কাটাটো বন্ধ করে দিছে। আর মানুষখিনি কইছে যে আপনার ওপিএস হয়ে গেল, এটা তেওঁলোক ওপিএস হল নে নাই 2035 গম পাব, মানুষ রিটায়ার হব 2035 হে, অসমতে আগত রিটায়ার হয়ে আছে ভেনচার স্কুলের ঘটনার কারণে। এটা তেওঁলোকেতো আর্থিক অবস্থা ভাল করে লৈছে, এনপিএস টাকা কটা বন্ধ করে দিছে, মানুষখিনি ওপিএস সেই সময় পাব নাপাব তার কোনো গ্যারেন্টি নাই, মানুষখিনিতো কি হব সেটলে দিল্লিতো আলোচনা চলি আছে। কারণ এইবিলাক ন্যাশনাল পলিসি হব লাগিব, রাজ্য সরকারে ইয়াত পলিসি লৈ কোনো লাভ নাই, কেন্দ্রীয় সরকারে এখন আসনি করে দিছে আর সেই কমিটিখনের প্রতিবেদন আহিলে আমি প্রতিবেদন অনুসরি কাম করিম। আমার রাজ্য সরকারে স্পষ্টভাবে কেন্দ্রীয় সরকারক জনাই দিছে যে আমি এসিউড পেনশন এটা বহকতা করো, যে এটা মিনিমাম পেনশন এটা মানুষে পাবই লাগিব, সেই কথাটো আমি কেন্দ্রীয় সরকারক আমার মেমোরেন্ডামত আমি জনাই দিছো। কিন্তু যোৱা কেইদিনমান আগতে সদনত পীযুষ হাজরিকা ডাঙরে এটা উত্তর দিছিলে, নতুন কর্মচারীখিনি অপিএস যাব নুখুজে, যি আজিকালি অ্যাপয়েন্টমেন্ট পাইছে পরশি অ্যাপয়েন্টমেন্ট পাইছে, কারণ দে হ্যাভ এ লং সার্ভিস কেরিয়ার অফ 35 ইয়ার্স, যি লড়াই 20-21 বছর চাকরি করেছে 40 বছর চাকরি করব, গতি 40 বছর এনপিএস চাকরি করার পিছত যিমান পেনশন পাব ইট উইল বি অলমোস্ট ইকুইভেলেন্ট টু দ্য স্যালারি। সেইকাৰণে ই এটা নিয়ম হব নোৱাৰে। আজি যদি আপোনালোকে কয় যে মই অপিএস কৰি দিম, আজি চাকৰি পোৱা ল'ৰাখিনিয়ে প্ৰতিবাদ কৰিব যে আমাকতো নালাগে অপিএস, কাৰণ পৰিৱেশ সময়ৰ লগে লগে পৰিৱৰ্তন হৈ যায়। সেইকাৰণে ভাৰত চৰকাৰক মই যোৱাবাৰো সদনত উত্তৰ দিছোঁ যে আমি যিহেতু চেণ্ট্ৰেল পে স্কেল ইমপ্লিমেণ্ট কৰিছোঁ, আমি ভাৰত চৰকাৰৰ লগত যাম। এইবাৰৰ বিলখনত আমি আনিছোঁ যে আজি হাউছে এমেণ্ডমেণ্ট হলে যে তেওঁলোকক যদি চৰকাৰী কামত লগায় তেওঁলোকক আমি এটা মাননি দিয়াৰ ব্যৱস্থা কৰিম, কিন্তু গাঁৱত গাঁওখনক নিৰাপত্তা দিয়া কামটো আমি চৰকাৰী কাম বুলি ধৰা নাই। নিজৰ ঘৰখনক নিজে এতিয়া নিজৰ ঘৰখনক নিজে তলাচাবি মাৰি ৰাখে যাতে প্ৰটেক্ট হয়, তেনেকৈ গাঁওখন সুৰক্ষা কৰি ৰাখিব। কিন্তু এইটো মই মানি লৈছোঁ যে কেতিয়া কেতিয়াবা চৰকাৰে তেওঁলোকক চৰকাৰী কামত ব্যৱহাৰ কৰে, তেতিয়া তেওঁলোকে মাননি পাব লাগে। সেইকাৰণে এইবাৰ বিলখনত অনা হৈছে যে গাঁও সুৰক্ষা বাহিনী যে ভলেণ্টিয়াৰী অৰ্গেনাইজেশ্যন, বাট এজ এণ্ড হুৱেন দে আৰ ডেপ্লয়ড ফৰ দ্য গভৰ্ণমেণ্ট ৱৰ্ক আউটচাইড দ্য ভিলেজ, বা তেওঁলোকৰ নৰ্মেল কামৰ বাহিৰেও যেতিয়া আমি স্পেচিয়েল কামত এংগেজ কৰিম, তেতিয়া আমি তেওঁলোকক কিবা এটা মাননি দিয়াৰ ব্যৱস্থা কৰিম। যে গাঁওৰক্ষী বাহিনী এটা খুব ভাল সংগঠন, অসমৰ মানুহে ভলেণ্টিয়াৰলি ৰাজহুৱা কাম কৰে, ইয়াক দৰমহা বেতন আদিৰ লগত সুমুৱাই পেলাই অৰ্গেনাইজেশ্যনটোৰ আত্মাটোক আমি কিল কৰি দিব নালাগে, এইটো মোৰ ৰিকুৱেষ্ট। আৰু গাঁওৰক্ষী বাহিনীৰ সুবিধা বঢ়োৱাত টৰ্চ লাইট, আঁঠুৱা বা মস্কিটো অইনমেণ্ট, এইবিলাক সুবিধা বঢ়োৱাত চৰকাৰৰ কোনো অসুবিধা নাই, আমি যিমানখিনি পাৰোঁ আমি কৰি গৈ থাকিম। কাৰ জৰিয়তে যিখিনি মানুহক নাগৰিকত্ব দিয়া হ'ব, এই ডিউটাৰৰ তালিকাত থকা কিমান মানুহৰ নাম আহিব, এইটো এটা আমাৰ তথ্য যদি দিব পাৰে ভালে আছিল। অধ্যক্ষ মহোদয়, কা আইনত পৰিণত হৈছে, বিধি এতিয়াও প্ৰস্তুত হোৱা নাই, গতিকে বিধিখন আহিলে আমি গম পোৱা আমি গম পাম যে কোনে নাগৰিকত্ব বা কি প্ৰচেছত দিব। কিন্তু এটা কথা যদি কাৰ আইনখন আমি পঢ়ো যে 14 চনৰ পিছত কোনো মানুহে নাগৰিকত্ব পাব নোৱাৰে, আৰু 71 চনলৈকে অহা মানুহ 96,000ৰ ভিতৰতে আছে যিখিনি আছে, 2000 তাৰ পিছত পৰৱৰ্তী সময়ত কিমান মানুহ আহিছে সেইখিনি NRCতে আছে, যিখিনি নাম NRCতে কটা গৈছে। কিন্তু আমি বঙালী অসমীয়া হিন্দু এনেকে কৰা নাই, কাৰণ NRCত নাম নথকা মই যেতিয়া আপাৰ আসামত গৈছোঁ আমাৰ বহুত খিলঞ্জীয়া লোকৰো NRCত নাম নাই, গতিকে NRCত 16 লাখ মানুহৰ নাম কটা গৈছে। এই 16 লাখ মানুহৰ মই ঘূৰা ফুৰা কৰি দেখিছোঁ যে 2 লাখটো আমাৰ খাচ একেবাৰে অসমীয়া মানুহৰ নাম কটা গৈ আছে, 14 লাখ। 14 লাখৰ ভিতৰত যদি বঙালী হিন্দু বুলিও আমি কওঁ, 3-4 লাখতকৈতো তাত থকাৰ উপায় নাই, কাৰণ জিলাবিলাক চালেই দেখা পোৱা যায়। কিন্তু NRCৰ ডাটাটো
রিলিজন ভিত্তিক করা হওয়া নাছিল কারণে তার উপরতো চাই পেলায় আমি ধর্ম বিশেষে তাক ভাগ করিব নোৱাৰো। কারণ এই বিষয়বিলাক রিলিজিয়নের উপর নহয়, এই বিষয়বিলাক এটা সেকুলার সিস্টেমতে করা হয়। গতিকে কার জাতি কি, কার ধর্ম কি, এটু কব দিগদার। গুর্খা লোক সকলের উপর এই সরকার অহার সময়তে গুর্খা লোক সকল বিদেশীর সংজ্ঞাত নপরে বলে এই সরকারে কেবিনেট ডিসিশন লৈছে। তার কারণ তো হল যে নেপালের মানুষ ভারতত আহি থাকিব পারে, ভারতের মানুষ নেপালত আহি থাকিব পারে বাই দা ইন্দো নেপাল ট্রিটি। আর তার কারণে আমি কৈছো যে কোনো ধরনের নেপালি মানুষক যি ভারতত থাকিবই পারে, ভারতের আর্মিত কাম করিব পারে যে গুর্খা হিসাবে, গতিকে তেওঁলোক বিদেশীর সংজ্ঞাত নাহে। আর বর্তমান রাজ্য সরকারে গুর্খা লোক সকলের বিপরীতে ট্রিব্যুনেলত যিমান কেস আছে, কেস হওয়ার দিনাটোয়ে আমি কেসবিলাক উদ্র করে দিই যে আমি এইটো কেস চলাব নুখুজো। গতিকে গুর্খার কারণে মুসলমান মানুষ শঙ্কিত হওয়ার কথা নাই, বরঞ্চ আপনি হ্যাপি হব লাগে যে ভাই আমার গুর্খা ভাই সকলের সমস্যাটা এখন সরকারে সমাধান করে দিলে। কারোবার ভাল হলে কোনোবাই শঙ্কিত হয় নাকি, বেয়া হলেহে শঙ্কিত হয়। গতিকে আমি হাউসটা আজি হ্যাপি হব লাগে যে অসমত আমি গুর্খা লোক সকলের সমস্যাটো সমাধান করে দিব পারিল। মুসলমান সমাজের বাচ্চা লড়া ছালীক লো আপনার বিজনেস করব দিয়া নহব, এটা আপনার বুঝি লোক, আপনার বুঝি লোক সংশোধন করব পারিল হয় এই আইন স্যার সংশোধন করার আজি কংগ্রেস এই তারুতেন এমেন্ডমেন্ট করব পারিল হয় স্যার। বাচ্চা লড়া ছয় বছর সাত বছর আট বছর ন লড়া ছালীর বিয়ার ফেভারত কংগ্রেস কি হয়েছে অধ্যক্ষ মহোদয়? আইটেম নম্বর থ্রি স্যার, আমি স্যার আইন ভুল ব্যাখ্যা করেছে, আইনখন স্যার এমেন্ডমেন্ট করব পারিলে হয় আমি কিমান দেরি, দশ মিনিটের কারণে স্যার সদন ত্যাগ করেছো এন, ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয় কিয় বন্ধ ইয়ে হাউস, কিয় বন্ধ মাননীয় এই হাউসত যাতে ভারতের মানুষেও বুঝি পায়, অধ্যক্ষ মই হিন্দিতে কৈছো, বারে বারে আমার মাইক বন্ধ করে দিয়া হয়, মাইক তো পার্মানেন্ট বন্ধ হয়ে যাব, নহয় মই কই ডিক্টেটর চলিব অধ্যক্ষ মহোদয়, এনেকা নহব, ইয়ে ইয়ে ইউডিএফ অর কংগ্রেস জানলে আপনাদের বহক, মাননীয় অধ্যক্ষ মহোদয় অনারেবল স্পিকার স্যার, মুসলিম মেরাই ইয়ে কংগ্রেস অর ইউডিএফ জানলে কি আসাম মে মে বাল বিবাহ হনে নেহি দুঙ্গা, জব তক হিমন্ত বিশ্ব শর্মা জিন্দা হব তক আসাম মে নেহি হোগা, সুন লিজিয়ে অধ্যক্ষ মহোদয় প্লিজ সাইলেন্ট, মই অগ্রাহ্য করেছো এইটো আমি কেন্দ্রীয় সরকারক পঠাম, আমি কম যে অসমত আমি সেইখন বিল নকরো, আমার বিলখনে আমি রূপায়ণ করি, কারণ এই বিলখন আজিলৈকে কোনেও দেখা নাই বা কোনেও ডিসকাশন করা নাই যে 1954ত জওহরলাল নেহরু ডাঙরিয়ায় মেজিক্যাল রিমেডিত তালিসমান মন্ত্র কবচ, এটা তো আমার মুসলমান মানুষে তো কবচ দিয়েই, আমি তো মন্ত্রতন্ত্র বিশ্বাস করোয়েই, আর দেবব্রত শইকীয়া ডাঙরিয়ায় নিজেই কলে যে মায়ঙত শক্তি আছে, তেওঁৰ কথাটোক মই পূর্ণ সমর্থন করছো, আপনি তো মহান, গতিকে
এতিয়া কেনে আমাৰ এই বিলখনত আমি কি কৰিছো, উই আর মেকিং এ ভেরি সিম্পল ডিজাইন, যে যোনে যি কৰিব খোজে কৰক, আমি কাকো বাধা নিদো। আমি তেতিয়াহে বাধা দিম যদি নন সাইন্টিফিক ইরাডিকেট দ্য নন সাইন্টিফিক হিলিং প্র্যাকটিসেস উইথ আলটেরিয়র মোটিভ, তাৰমানে হিলিং প্র্যাকটিস করাটুক আমি ব্যান করা নাই, তন্ত্র মন্ত্র সব করিব, খালি উইথ আলটেরিয়র মোটিভ। যেনেকে আজমল সাহাবে যেতিয়া আপনার পানিরে দোয়া দিয়ে একো অসুবিধা নাই, কিন্তু পানির দোয়া দি যেতিয়া ভোট কিনিব খুঁজে দ্যাট ইজ এ অফেন্স। কথাটো হল যে আমি কৈছো ইয়াক আমি নেহেরু ডাঙরিয়ার কথার পর আমি দূরলৈকে গুছি আহিলো। নেহেরুয়ে কলে মন্ত্র তন্ত্র কবচ, আমি কৈছো এটো নহয়, আমি কৈছো যে মন্ত্রও করক তন্ত্রও করক, হিলিং সেশনও হক রেকি হক, বাট উইথ আলটেরিয়র মোটিভ হব না লাগে। এটা যেতিয়া আজমল ডাঙরিয়ায় আজি মুক আহিছে মোর গাটো বেয়া হয়ে আছে, বোলে তুমি পানি একটুপি খোয়া গাটো ভাল হয়ে যাব, দ্যাট ইজ নট এ আলটেরিয়র মোটিভ। বাট হোয়েন হি গোজ ইন এ ইলেকশন মিটিং আর পানি খুব আরম্ভ করে স্টেজত বহি, দেন ইট ইজ এ আলটেরিয়র মোটিভ টু ক্যাপচার ভোটস।